এখানে দুর্গা পূজায় বাধা দেওয়া হবে, এখানে সরস্বতী পূজায় বাধা দেওয়া হবে। বন্ধুগণ, আজকে সেটাও দেখতে হচ্ছে আমাদের। তাই যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে হিন্দু বাঙালি ওখানে অত্যাচারিত হয়েছে, পূর্ব বাংলায় এপাশে অত্যাচারিত হচ্ছে, ওই দুষ্কৃতকারীদের এখানে চলে আসার পরে বনের ধারে, রাস্তার ধারে, রেল লাইনের ধারে, জলার মাঝখানে বাড়ি করে, চালা করে বছরের পর বছর এই উদ্বাস্তু শরণার্থীরা রয়েছেন। তাদের নাগরিকত্বের কথা কেউ বলেনি, তাদেরকে ভোটার বানিয়ে দিয়ে কংগ্রেস ভোট নিয়েছে, সিপিএম ভোট নিয়েছে, টিএমসি ভোট নিয়েছে, সেই ভোটে সরকার গড়ে পশ্চিমবাংলায় 72 বছর তারা শাসন করেছে। আমরা কিন্তু ভোট পাইনি, আমাদের ভোট দেননি, কিন্তু আমরা বলেছিলাম যেদিন সুযোগ হবে সেদিন আমরা নাগরিকত্ব দেব। বাপকা বেটা নরেন্দ্র মোদী 56 ইঞ্চি ছাতি, যা বলে তাই করে। তাই পশ্চিমবাংলার মানুষ যেদিন আমাদের 18টা এমপি জিতিয়ে দিল্লি পাঠিয়েছেন, সেই বারে বিল পাস করে উদ্বাস্তু বাঙালিত্ব নাগরিকত্ব দেওয়ার জন্য আইন করেছিলাম। আর এই আইন আজ হোক কাল হোক লাগু হবে। যারা উপর বাংলা থেকে এসছেন তারা একটা ফর্মে সই করে দেবেন, আর খালি বলে দেবেন বাংলাদেশের কোথায় বাড়ি ছিল, বাবার নাম কি, আর কবে ভারতবর্ষে এসেছেন। যে তারিখ লিখে দেবেন সেই দিন থেকে আপনি নাগরিক হয়ে যাবেন, কারো হিম্মত হবে না আপনাকে আটকাওয়ার। প্রত্যেকটি উদ্বাস্তুকে আমরা নাগরিকত্ব দেব, আমরা কথা দিয়েছি, আইন করেছি এবং নাগরিকত্ব দেব। কিন্তু যারা এর বিরোধিতা করছেন, রাস্তায় নেমে অত্যাচার করছেন, ভয় দেখাচ্ছেন, আমি সেই সিপিএম কংগ্রেস টিএমসি কে জিজ্ঞেস করতে চাই, এই হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য কটা মিছিল করেছেন আপনারা? আপনারা কোনদিন দেখেছেন যে নাগরিকত্ব দিতে হবে মিছিল সিপিএম কংগ্রেস টিএমসি করেছে? ধর্মতলায় কোথাও ধর্ণা দিয়েছে? পার্লামেন্টে বিল এনেছে? কিচ্ছু করেনি। আজ নরেন্দ্র মোদী সেই অত্যাচারিত উদ্বাস্তু মানুষগুলোকে সম্মান দিচ্ছেন। তিনি খালি 2 টাকা কিলো চাল দেননি, 3 টাকা কিলো আটা খাওয়াননি, গ্যাস দেননি, বাড়ি দেননি, পায়খানা তৈরি করে দেননি, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নাগরিকত্ব দিচ্ছেন।